যে করছে নাই মেটা, এত লেট হয়ে যাচ্ছে। টিয়াদি, পিয়ালি, ভালো লাগছে গো, খুব ভালো লাগছে তোমাকে। ইউ লুকিং বিউটিফুল। সত্যি বলছো, মানে ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, এদিকে এসো, এদিকে এসো। আচ্ছা, একদম স্ট্রেট স্ট্রেট ওয়াক স্ট্রেট হিয়ার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সোজা হাঁটো, বি কনফিডেন্ট। ইয়েস, এই দেখো, লুক অ্যাট ইওর সেলফ, ইউ লুকিং বিউটিফুল, খুব সুন্দর লাগছে তোমাকে। হ্যাঁ, আচ্ছা শোনো, এবার তাহলে আমি তোমাকে মেকআপটা করিয়ে দিই, তারপর আমরা বেরোবো, ওকে? এটাই তো চাই পিয়ালি, তুমি তোমার বাড়ির লোকের, তোমার দাদার সব অপছন্দের কাজগুলো করবে, আজ এই জামা পরে বেরোবে, আর ভাইয়ার সাথে নিজের ইচ্ছায় দেখা করবে, পরশু বিয়ে করবে, আর সেটা ব্যবহার করেই আমি জিত আর বিন্দির সম্পর্কটা খারাপ করব। কারণ জিত জানবে আমি খারাপ থাকলে ওর বোনও খারাপ থাকবে। টিয়াদি, বলছিলাম আমি না একটা কাজ করি, আমি আমার ঘর থেকে একটা সালোয়ার কামিজ নিয়ে আসি। আরে না 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 না, সালোয়ার কামিজ পরবে না, ব্যাঞ্জি মার্কা। আরে শোনো না, তোমাকে আমি বলেছিলাম না যে আমার কাজিন আসছে রিক, আমাদেরকে না ওর পছন্দের মতো ড্রেস আপ করতে হবে, আর ও না এই সালোয়ার টালোয়ার একদম পছন্দ করে না। ও না, সি হিজ পিক, তোমার ফটো দেখাবো, ওয়ান সেকেন্ড ওয়ান সেকেন্ড ওয়ান সেকেন্ড, দাঁড়া। ইয়েস, সি রিক, আর ওকে দেখে মনে হয় যে ও সালোয়ার কামিজ পছন্দ করবে। টিয়াদির ভাইকে তো বেশ ভালো দেখতে। এই তো, এটাই তো চাই, বড় বৌদি একেবারে ঠিক টোপ ফেলেছে। পিয়ালির তাকিয়ে থাকা দেখে বুঝেছি অর্ধেক যুদ্ধ জিতে গেছি। আমার ভাই রিক মুম্বাই থেকে MBA পাস আউট করে ফিরেছে, আর এখানে একটা বড় বিজনেস করার প্ল্যানিংয়ে আছে। কি হ্যান্ডসাম না? জিও বড় বৌদি।